তো আজকে লাস্ট কথা এটাই যে আমি আজকে সকাল থেকে এখন পর্যন্ত এক বেলা চারটা বাইন মাছ দিয়ে ভাত খেয়ে আছি। আমি এখন পর্যন্ত মনে হয় ঘুমাইছি মনে হয় 30 মিনিট। এখন আমি জিম থেকে আসে হাত মুখ ধোয়ার টাইম পেয়ে আমি 14 জায়গায় খাটে বেড়াচ্ছি। এখন আমি যে ভাত খাবো, ভাত খাওয়ার পরে আবার সারা রাত জায়গায় থাকবো, ভোর 5টার দিকে ঘুমবো। সো মনে রাখবা, তুমি তোমার লাইফে 2টা জায়গায় ডিফারেন্সিয়েট করতে পারো। এক, তুমি কোনো বড় ভাইয়ার রাত 2টার দিকে বালচার লাইফ দেখতে পারো। দুই, রাত 2টার দিকে একটা মোটিভেশনাল গান লাগাই দিয়ে কানতে কানতে পড়তে পারো যে এই যে জীবনে এত অপমান পুরাকে দেখাই দিবে। বি দ্য সেকেন্ড গাই, বি দ্য গাই দ্যাট টর্চার হিমসেলফ উইথ হার্ড ওয়ার্ক, নিজের উপর টর্চার কর। তুমি মনে রাখবা, এই যে আমি যে এত কষ্ট করতেছি না, আমার যে এত খারাপ লাগতেছে, এখন যে আমার মরার মতো কষ্ট হচ্ছে কথা বলতে, তোমার কি মনে হয় উপরে যে মহান আল্লাহ তাআলা বসে আছে, সে কি আমাকে যে এই পোলা দেয় এগুলা কিচ্ছু করতেছে না, বয়ে বয়ে বাপের টাকা খাচ্ছে, তার আর আমার হিসাবটা লাইফে সেম হবে, জীবনও হবে না? আমি এই জন্য কনফিডেন্ট, কারণ আমি জানি যে আমি এমন একটা সময় খাটতেছি যেখানে অন্য কোনো পোলা খাটতেছে না। যখন তুমি রাত 3টার দিকে পড়বা, যখন অন্য সবাই ফোনে এরকম চ্যাটিং করতেছে, হ্যাঁ, যখন সবাই ভাইয়ার ক্রিকেটে যাচ্ছে, নাইস শার্ট ভাইয়া, ওর নাক নাইস লাগছে ভাইয়া, বায়োলজি পড়ান, এইসব বালচাল যখন করতেছে, তুমি তখন নোটিফিকেশন অফ করে FB অফ করে কুত্তার মতো বুয়েটার কোশ্চেন আন্সার সলভ করতেছো। বুয়েটে কে চান্স পাবে, আল্লাহ কারে দিবে? বেসিক কমন সেন্স ম্যান, তুমি জাস্ট চেঞ্জ করতে পারো একটা জিনিস, হার্ড ওয়ার্ক, এইটা ডিফারেন্সিয়েট করবে তোমাকে। সো বি দ্যাট গাই, ওকে, বি দ্যাট গাই।